প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব আরএলসি সিরিজ সার্কিটের প্রাথমিক যে বিষয়গুলো সেগুলো, যেমন আরএলসি সিরিজ সার্কিট কি, আরএলসি সিরিজ সার্কিটের উপাদানগুলো কি, ইম্পিডেন্সের ফর্মুলা, পাওয়ার ফ্যাক্টর নির্ণয় এবং কিভাবে এ থেকে ভেক্টর ডায়াগ্রাম আঁকতে হয়, সেই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব। তাহলে চলো আমরা বোর্ডে চলে যাই। বোর্ডে আমি একটা আরএলসি সিরিজ সার্কিট অঙ্কন করেছি। আরএলসি সিরিজ সার্কিট কাকে বলবো? RLC অর্থাৎ রেজিস্ট্যান্স ইন্ডাক্টেন্স ক্যাপাসিট্যান্স যে সার্কিটের মধ্যে থাকবে এবং তারা পরস্পরের সাথে সিরিজে সংযুক্ত থাকবে, সেই ধরনের সার্কিটকে আমরা বলবো আরএলসি সিরিজ সার্কিট। এটা একটা আরএলসি সিরিজ সার্কিট আমরা অঙ্কন করেছি। এখানে তিনটা উপাদান আছে, এই যেটা হচ্ছে R, এটা L এবং এটা হচ্ছে C, এবং তিনজন পরস্পর সিরিজে সংযুক্ত। আমি যদি এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করি, এটা হচ্ছে ছোট হাতের বি, এর মানে বোঝায় তাৎক্ষণিক ভোল্টেজ, তার মান হচ্ছে ভি ম্যাক্স সাইন ওমেগা টি প্লাস থিটা, এটা হচ্ছে তাৎক্ষণিক ভোল্টেজ আমি এখানে প্রয়োগ করলাম। তাহলে কি হবে, এখানে একটা কারেন্ট ফ্লো হবে, সেই কারেন্ট হচ্ছে তাৎক্ষণিক কারেন্ট ছোট হাতের আই, তার মান হচ্ছে আই ম্যাক্স সাইন ওমেগা টি, আই ম্যাক্স সাইন ওমেগা টি প্লাস থিটা। আচ্ছা, এখানে আমি প্লাস থিটা দিয়েছি, এটা প্লাস থিটা এরকমটা না, এটা প্লাস মাইনাস যে কোনো ধরনের মান হতে পারে। সার্কিটের মধ্যে ভি ভোল্টেজ অ্যাপ্লাই করার ফলে এখান থেকে কারেন্ট প্রবাহিত হবে আই, এবং আই কারেন্ট যখন প্রত্যেকটা এলিমেন্টস এর মধ্যে দিয়ে যাবে তখন প্রত্যেকটা ভোল্টেজ ড্রপ হবে। তার এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, এখানে একটা ভোল্টেজ ড্রপ, এখানে একটা ভোল্টেজ ড্রপ। আমি তিনটা ভোল্টেজ ড্রপকে এখানে আলাদা করে দেখাচ্ছি। এখানে যে ভোল্টেজ ড্রপ হবে সেটা হচ্ছে রেজিস্টিভ ভোল্টেজ ড্রপ, এখানে যে ভোল্টেজ ড্রপ হবে সেটা ইন্ডাক্টিভ ভোল্টেজ ড্রপ, আর এখানে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা হচ্ছে কি, ক্যাপাসিটিভ ভোল্টেজ ড্রপ। তাহলে এটা হচ্ছে রেজিস্টিভ ভোল্টেজ ড্রপ ভি আর, ইন্ডাক্টিভ ভোল্টেজ ড্রপ ভি এল, আর ক্যাপাসিটিভ ভোল্টেজ ড্রপ এটাকে আমরা প্রকাশ করবো ভি সি দ্বারা। এখন এই সার্কিটে এই ভোল্টেজ ড্রপ গুলো যদি একত্রে যুক্ত করি তবে কিন্তু আমি সাপ্লাই ভোল্টেজের সমান মানটা পাব। তাহলে এই ভোল্টেজ গুলো কিন্তু সরাসরি যোগ করা সম্ভব না, কারণ এটা কিন্তু এসি সার্কিট, এসির উপাদান গুলো হচ্ছে ফেজর কোয়ান্টিটি বা ভেক্টর কোয়ান্টিটি, তাই এটাকে কিন্তু ভেক্টরিক্যাল যোগ করতে হবে। তাহলে চলো এটা আমরা একটু এখানে লিখি, ভি আর, ভি আর সমান সূত্র কি হবে, আই ইন্টু আর। এখানে আই বলতে আমি ছোট হাতে আই দেখিয়েছি, তোমরা চাইলে এটা ছোট হাতের আই দিতে পারো। তারপর হচ্ছে ভি এল আই ইন্টু এক্স এল, আর ভি সি আই ইন্টু এক্স সি। তাহলে এখানে আর রেজিস্ট্যান্স, এক্স এল হচ্ছে ইন্ডাক্টিভ রিয়াক্ট্যান্স এবং এক্স সি হচ্ছে ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স, তাই না? তবে একটা জিনিস কিন্তু এখানে দেখার মতো, কোন জিনিসটা, সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমি দেখছি এখানে একটা করে আই আছে, তাই না? কারণ এই যে সার্কিটের মধ্যে যে আইটা প্রবাহিত হচ্ছে এই আইটা কিন্তু একই কারেন্ট সবগুলোর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, তাই এখানে স্থির কে আই হচ্ছে স্থির। তাহলে এইটার সাহায্যে যদি আমি একটা ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করি, আর এই ভেক্টরের সাহায্যে কিন্তু মূলত আমার তিনটা ভোল্টেজকে একত্রে যুক্ত করতে হবে, যুক্ত করে এই ভোল্টেজটা পাওয়া যাবে, তাই না? তাহলে আমরা একটু একটা ভেক্টর ডায়াগ্রামের সাহায্যে দেখি। এখানে একটু লক্ষ্য করো, এই যে এখানে একটা আমি এটা হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস অঙ্কন করেছি, এখন আমি মানগুলো বসাবো। আই যেহেতু পুরো সার্কিটের মধ্যে কমন, তাহলে এখানে হচ্ছে আই পুরো সার্কিটের জন্য কমন, আই যে কোনো আই দিতে পারো, ছোট হাতের বড় হাতের যে কোনো একটা আই দিতে পারো, সমস্যা নেই। এখন চিন্তা করো রেজিস্টিভ ড্র, রেজিস্টিভ ড্র সবসময় কি হবে, ইউনিটি থাকে, অর্থাৎ কারেন্ট যাচ্ছে এদিকে, তাহলে রেজিস্টিভ ভোল্টেজ ড্র ভি আর কোন দিকে হবে, কারেন্টের দিকে হবে, কারেন্টের ইনফেজে হবে। এরপর আসো এখানে চিন্তা করো এক্সেল, এক্সেল মানে কি, ইন্ডাক্টিভ রিয়াক্ট্যান্স। আচ্ছা চিন্তা করো, যখন এটা পিওর একটা ইন্ডাক্টিভ সার্কিট থাকতো তখন আগে থাকবে কে, আগে থাকবে ভোল্টেজ, আর কারেন্ট থাকবে কি, তার থেকে পিছিয়ে। তাহলে দেখো এইটা হচ্ছে আমার ইন্ডাক্টিভ ভোল্টেজ ড্রপ, তাহলে আমি যদি এটাকে কারেন্ট ধরেছি তাহলে কারেন্ট থেকে ইন্ডাক্টিভ ভোল্টেজ ড্রপটা এগিয়ে থাকে কত ডিগ্রি, 90 ডিগ্রি, কোন সার্কিটে, পিওর ইন্ডাক্টিভ সার্কিটে। তাহলে এই কারেন্ট থেকে 90 ডিগ্রি এগিয়ে আছে কি, এটা ভিএল,
অর্থাৎ ইন্ডাকটিভ ভোল্টেজ ড্রপ। দেখো এই কারেন্ট থেকে ভোল্টেজ ড্রপটা কি 90 ডিগ্রি এগিয়ে পিওর ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে। এবার পিওর ক্যাপাসিটিভ সার্কিটের কথা চিন্তা করো, সেখানে কি হয় কারেন্ট থেকে ভোল্টেজটা 90 ডিগ্রি পিছিয়ে থাকে, অর্থাৎ কারেন্ট থাকে এগিয়ে ভোল্টেজ থাকবে পিছিয়ে, কোথায় পিওর ক্যাপাসিটিভ সার্কিটে। তাহলে দেখো এটা হচ্ছে আমার কারেন্ট, আমি যদি এখানে ভোল্টেজ দেখাই, ভোল্টেজ বলতে এটা কি দেখাবো ভিসি ক্যাপাসিটিভ ভোল্টেজ, অর্থাৎ ক্যাপাসিটিভ ভোল্টেজ কারেন্ট থেকে কত ডিগ্রি পিছিয়ে আছে 90 ডিগ্রি, এই যে এটুকু হচ্ছে কি 90 ডিগ্রি পিছিয়ে। আবার ইন্ডাকটিভ ভোল্টেজ কারেন্ট থেকে 90 ডিগ্রি কত এগিয়ে আছে। এখন চিন্তা করো যদি আমার ইন্ডাকটিভ ভোল্টেজ ড্রপ ক্যাপাসিটিভ ভোল্টেজ ড্রপ থেকে বেশি হয়, ইন্ডাকটিভ ভোল্টেজ ড্রপ ক্যাপাসিটিভ ভোল্টেজ ড্রপ থেকে বেশি হলে আমি ক্যাপাসিটিভ ভোল্টেজটাকে নিচে না দেখিয়ে উপর থেকে এটুকু কি করব বিয়োগ করে দিব, অর্থাৎ ইন্ডাকটিভ ভোল্টেজ ড্রপ বেশি ক্যাপাসিটিভ ভোল্টেজ ড্রপ কম। তাহলে আমি কি করব, আমার কাজটা হচ্ছে এই যেটা বেশি তা থেকে যেটা কম সেটা বিয়োগ করে দিব। এখানে তো উপরে দেখাচ্ছে একটা নিচে দেখাচ্ছে একটা, তাহলে এইটা যেই দিকে যাচ্ছে এটা তার বিপরীত দিকে যাচ্ছে, তার মানে একটা একটা বিপরীত, তার মানে একটা একটা থেকে কি হবে বিয়োগ হবে। দেখো কিভাবে দেখাবো, এটা নিচের দিকে, তাহলে এইটাকে আমি এখান থেকে দেখাচ্ছি, কোন দিকে লক্ষ্য করো এইটুকু, আমি এটা তো অনেক বড় আমি ধরে নিলাম, যেহেতু ছোট বলেছি আমি বিসি কে ছোট ধরেছি, তাই ধরলাম বিসি ছিল কোনটুকু এইটুকু। তাহলে এইটাকে এখানে না দেখিয়ে আমি উপর দিক থেকে কি করলাম উপর থেকে নিচে দিয়ে দেখলাম, মানে এইটা যেটুকু এখানে সেই কি করলাম ততটুকু মানে আমি দেখালাম। তাহলে এই পুরাটা বড়টা কি বলো, পুরাটা হচ্ছে ভিএল আর ছোটটার নাম কি ভিসি, ছোটটার নাম হচ্ছে কি ভিসি। তাহলে ভিএল পুরাটা ভিসি এইটুকু, তাহলে এই অংশটুকুর মান কত, এই অংশটুকুর নাম কি হতে পারে, এই অংশটুকুর নাম যেটা হবে সেটা হচ্ছে বড়টা থেকে ছোটটার বিয়োগফলের মান। অর্থাৎ এটা হচ্ছে ইন্ডাকটিভ ভোল্টেজ ড্রপ, এটা ধরেছি আমি বড়, আর ক্যাপাসিটিভ ভোল্টেজ ড্রপ আমি ধরেছি ছোট। তাহলে আমি এটাকে নিচে দিকে না দেখিয়ে উপরের দিকে দেখালাম, এটাই হচ্ছে আমার ভিসি, এটাকে আমার ভিসি, আর এই অংশটুকু কি এটা ভিএল পুরাটা, ভিএল পুরাটা থেকে এই অংশটুকু বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে এই অংশটুকু, তাহলে এটার নাম হচ্ছে ভিএল মাইনাস ভিসি। তাহলে এখন আমরা কি করবো, যোগ করি এই ভিআর এর সাথে, আমরা কি করবো এটা যোগ করার চেষ্টা করি, এই তো যোগ করে দিলাম তাই না। তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হলো, এই কোণটা হচ্ছে থিটা বা ফাই, আর এই যে ভ্যালুটা তার নাম হচ্ছে কি ভি, অর্থাৎ ভোল্টেজ, কোন ভোল্টেজ এই যে এই ভোল্টেজ, এখানে যে ভোল্টেজ, এখানে আমি তাৎক্ষণিক ভোল্টেজ দিয়েছি ছোটাতে ভি, আমি এটাকে ইচ্ছা করলে ভোল্টেজের আরএমএস মান নিতে পারি, আমি চাইলে ভোল্টেজের ম্যাক্সিমাম মান নিতে পারি, আমি চাইলে ভোল্টেজের তাৎক্ষণিক মান নিতে পারি। তাহলে আমি সবগুলো যেহেতু এখানে ভিভি বড় দিয়েছি, তাই এখানে কি বড়তে ভিটা দেখালাম, তার মানে আমি আরেকটু বলি এই পুরো মানটুকু হচ্ছে ভি আর, আমি এখানে দেখাচ্ছি ভি আর, আর এই পুরো মানটুকু কি, এই পুরো মানটুকু হচ্ছে ভিএল মাইনাস ভিসি, তার মানে হচ্ছে এইটা এবং এইটা দুটো একসাথে যদি আমি যুক্ত করি তাহলে যে মানটা পাবো সেটাই আমার কি ভি। তাহলে এইটাকে যদি তুমি নাম দাও ও এ বি, ও বি একটা ত্রিভুজ, কি ত্রিভুজ সেটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ থেকে ভি এর মানটাকে আমি বের করতে পারবো অবশ্যই, কিভাবে একটু দেখো, সমকোণী ত্রিভুজ থেকে ভি এর মানটা আমি কিভাবে বের করবো, আমি লিখবো হচ্ছে লম্ব স্কোয়ার মানে ও বি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে হচ্ছে ও স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার এ বি স্কোয়ার, কার সূত্র এটা পিথাগোরাসের সূত্র তাই না। তাহলে আমি সূত্রটা এখানে একটু লিখি, সূত্রটা বললাম কি আমি লম্ব স্কোয়ার মানে হচ্ছে ও বি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ও এ স্কোয়ার সমান কত অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ, অতিভুজ মানে হচ্ছে আমার জন্য এ বি, এ বি স্কোয়ার, এখান থেকে কার মান দরকার আমাদেরকে এ বি মানটাই বের করা তাই না। তাহলে আমি এই পাশে নিয়ে আসি এ বি কে, এ বি ইকুয়ালস টু রুট ওভার দিয়ে দিকে, তাহলে কি পাবো এটাকে ও বি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার, তাহলে মানটা বসিয়ে দাও, ও বি এর মানটা কত ছিল, ও বি এর মান হচ্ছে ও বি মান হচ্ছে ভি এল মাইনাস ভি সি, ভি এল মাইনাস ভি সি হোল স্কোয়ার, ও এ, ও এর মান কত ভি আর হোল স্কোয়ার, আর যেহেতু একটা রুট ওভার ছিল তাই না, এইটুকু পর্যন্ত ক্লিয়ার। এখন এটুকু যদি আমি সাজিয়ে লিখতে চাই আমি লিখতেই পারি ভি আর স্কোয়ার প্লাস ভি এল মাইনাস ভি সি হোল স্কোয়ার, তাহলে এইটাই হচ্ছে আমার কার মান,
এবির অংশ নাম কি? ভি। তাহলে এটি হচ্ছে ভি বা ভোল্টেজের মান। তাহলে এই তিনটা ভোল্টেজকে যদি আমি ভেক্টরের সাথে যুক্ত করি এইভাবে, তখন আমি যে মানটা পাবো সেটা হচ্ছে আমার জন্য কি, আমার সাপ্লাই ভোল্টেজের সমান মান। এখন শিক্ষার্থীরা তুমি বলতেছো বা তুমি ধরে নিচ্ছ যে না, ভিএল এর মানটা বড় না, ভিসি এর মান বড়, তাহলে কি করতে হবে? হ্যাঁ, ভিসি এর মান যদি বড় হয় তেমন কিচ্ছু করতে হবে না, ভিসি থেকে এই ভিএলটা বাদ দিতে হবে। কিভাবে? জাস্ট আমি এখানে আরেকটা চিত্র এঁকে দেখাচ্ছি, শিক্ষার্থীরা লক্ষ্য করো আমি এই চিত্রটাকে আবার এখানে আঁকলাম। এবার কি দেখিয়েছি? আগে দেখিয়েছিলাম ভিসি ছোট, ভিএল বড়। এবার দেখিয়েছি ভিএল যখন ছোট হবে আর ভিসি যখন বড় হবে তখন ভেক্টর ডায়াগ্রামটা কেমন হবে। তাহলে ভিএল যেহেতু ছোট তাই ওটাকে কি করব, নিচে থেকে ভিসি থেকে বিয়োগ করে দিব। তাহলে ভিসি থেকে বিয়োগ করলে এরকম দেখাবে, চিত্রটা দেখো কি হবে। অর্থাৎ এইটা তীর চিহ্ন যেদিকে থাকবে তুমি এটা তীর চিহ্ন কোন দিকে সেদিকেই দিবে। ওকে, তার মানে এইটুকু সমান এইটুকু আমি লিখলাম। তাহলে এইটুকু এখানে যদি ক্রস করে পুরাটা হচ্ছে ভিসি, পুরাটা কি, পুরাটা হচ্ছে ভিসি, আর এইটুকু হচ্ছে কি, এইটুকু হচ্ছে ভিএল, এইটুকু হচ্ছে ভিএল। তাহলে এই মানটুকু কত হবে, এখান থেকে এই মানটুকু কত হবে, এখান থেকে মানটা যেটা বড় তার থেকে ছোট বিয়োগ, তার মানে হচ্ছে ভিএল মাইনাস ভিসি হবে। কোন অংশটুকু? এই অংশটুকু, মানে জিরো বিন্দু থেকে এইটুকু পর্যন্ত। তাহলে এখন এই দিক থেকে তুমি মানটা কি করবে, যুক্ত করবে। তাহলে যদি যুক্ত করো তাহলে কি পাচ্ছ, এই এখানে হচ্ছে থিটা, আর এইটুকু হচ্ছে ভিএল মাইনাস ভিসি, এইটুকু হচ্ছে ভিআর। ভিআর আমি বললাম যে এই এখানে এইটুকু ভিআর ছিল, জাস্ট এটুকু মুছে দিয়ে আমি এখানে দিই। তাহলে ভূমি হচ্ছে ভিআর, তাহলে এটার নাম হচ্ছে কি, ও ও দিয়েছিলাম, এটার নাম দিয়েছিলাম হচ্ছে এই চিত্রের ক্ষেত্রে কি দিয়েছিলাম, এ, আর অথবা এ উপর লিখিয়ে আর নিচে হচ্ছে ডি। তাহলে আগের মতোই হইল, আগের মতো কি বলবো, লম্ব স্কোয়ার, লম্ব মানে এই যে এইটুকু ভিএল মাইনাস ভিসি, দুঃখিত এখানে একটু কি হবে, এখানে যেহেতু ভিসি মান বড় ভিসি মাইনাস কি হবে ভিএল হবে, ভিসি মান যেহেতু বড়। তাহলে এটা এটাকে যদি আমি এই সূত্রের সাহায্যে বের করতে চাই, সূত্র একটাই, এটা হবে লম্ব স্কোয়ার ও বি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি স্কোয়ার হচ্ছে ও এ স্কোয়ার সমান এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার মানে কি, অতিভুজ, তাই না? আর এটা কি হবে, এটা হবে ভি, তাই না? এইটুকু এবং এইটুকু দুটো যুক্ত করলে তো ভি পাবো। তাহলে আসো সেম ভাবে আগের মতো কি করতে হবে, আমাকে জাস্ট এ বি মান বের করতে হবে। তাহলে এ বি কে এই পাশে রেখে সবগুলো মান আমি এখানে নিলাম, জাস্ট এইখানে একটু চেঞ্জ হবে, কি চেঞ্জ বলো, এখানে হবে ভিএল মাইনাস ভিসি ছিল, এখন হবে ভিসি মাইনাস ভিএল, এই অংশটুকু হবে। তাহলে এই ফর্মুলাতে চেঞ্জ হবে কোনটুকুতে, ভিসি মাইনাস কি লিখবো এখানে, ভিএল লিখবো। এইটা কিন্তু চেঞ্জ হয়েছে, অর্থাৎ ভিসি আগে আসছে ভিএল পরে আসছে, তার জন্য কিন্তু মানের কোনো চেঞ্জ হয়নি, মানে আলটিমেটলি কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের দুইটা ভোল্টেজ দিয়ে কিভাবে ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে হয়। আমাকে একটা সিরিজ সার্কিট দিয়ে বিভিন্ন এই যে আর এল সি এর মান দেওয়া থাকতে পারে, দিয়ে বলতে পারে যে আমাকে একটা ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করে দেখাও, তখন কিন্তু আমাকে ভেক্টর ডায়াগ্রামটা অঙ্কন করে দেখাতে হবে। এখন আমরা জানবো হচ্ছে ইম্পিডেন্সটা কি হতে পারে। শিক্ষার্থীরা, আমরা এই সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম থেকে দেখেছিলাম যে টোটাল ভোল্টেজ ভি ইকুয়ালস টু, ফর্মুলাটা কি ছিল, আর স্কোয়ার প্লাস আর বলতে এখানে ভিআর, ভিআর স্কোয়ার প্লাস ভিএল মাইনাস ভিসি হোল স্কোয়ার, এটা কিন্তু আমরা জানি, তাই না? আর এখানে কি ছিল, ভি যেহেতু ছিল তাই একটা টোটালটা একটা রুট ওভার ছিল। এটা আমরা কিন্তু ভোল্টেজ ফর্মুলা থেকে, টোটাল ভোল্টেজের ফর্মুলা যে ভেক্টর ডায়াগ্রামের সাহায্যে বের করছে সেখান থেকে পেয়েছি। এখন দেখো এই পরিণতিটা করি, আমি কি নির্ণয় করছি, ইম্পিডেন্স নির্ণয় করছি। তাহলে ভি সমান কি বলতে পারি, আই ইনটু আর বলতে পারি না অ্যাট লিস্ট, কারণ আর হচ্ছে ডিসি সার্কিটে, আর এসি সার্কিটে আর বলতে কি বুঝবো, এসি সার্কিটে যখনই আমি কিছু বের করবো তখন সেটা কিন্তু ইম্পিডেন্স, আর বলতে শুধুমাত্র আর কে বোঝাবে, কিন্তু এসি সার্কিটে আমি যখনই কোনো মান বের করবো ভাববো যে পুরো আর মান, শুধুমাত্র রেজিস্টেন্স না, শুধুমাত্র ইন্ডাক্টেন্স না, শুধুমাত্র ক্যাপাসিটেন্স না, রেজিস্টেন্স ইন্ডাক্টেন্স ক্যাপাসিটেন্স এর সম্মিলিত যে মান সেটা হচ্ছে ইম্পিডেন্স। তাহলে ভি ইকুয়ালস টু, এসি সার্কিটের ক্ষেত্রে ভি ইকুয়ালস টু আই টু জেড। এরপর আসে এখানে কি হবে, এখানে ভিআর আছে, আমি কিন্তু এর আগে একটা মান লিখেছিলাম, ভিআর সমান কি লিখেছিলাম, ভিআর সমান আই ইনটু আর, ভিসি ভিসি মান লিখেছিলাম আই ইনটু এক্সি, আর এটা হচ্ছে ভি এল সমান কত, আই ইনটু এক্স এল। তাহলে এই তিনটা হচ্ছে এদের মান, তাই না? আমি এখানে বসিয়ে দিই,
आई इंटू आर जेहेतु होल स्कोर आछे होल स्कोर प्लस भिएल माइनस बीसि भिएल मान कत आई इंटू एक्स एल और आई इंटू एक्स सी एकसाथे होल स्कोर तक एरपर कि होते आलदा कर दिली आई स्कोर आर स्कोर प्लस एखे तो सेम हो तक आई दूटा थे आई कमन नहीं एक आई स्कोर कमन निल माइनस एक्स सी होल स्कोर सब गुलरेडी काटा जाए शुद्ध एक आई थे আর এখানে থাকবে হচ্ছে কি আর স্কয়ার প্লাস এক্স এল মাইনাস এক্স সি হোল স্কয়ার তাহলে এই মানটা তুমি চাইলে পাশাপাশি নিয়ে এসো আই জেড বা আই জেড এখন চিন্তা করো এখান থেকে দুই পাশে আই বাদ দিয়ে দিব তাহলে কি মানটা দাঁড়াচ্ছে জেড ইকুয়ালস টু আর স্কয়ার প্লাস এক্স এল মাইনাস এক্স সি হোল স্কয়ার এবং রুট ওভার তাহলে এইটাই হচ্ছে আমার ভোল্টেজ ভি থাকলো এর যদি কোনো অ্যাঙ্গেল থাকে তাহলে দিবে অ্যাঙ্গেল সাধারণত ভোল্টেজ অ্যাঙ্গেল সাধারণত শূন্য থাকে তবে অবশ্যই কোনো সময় অ্যাঙ্গেলের মান দেয়া থাকতেই পারে ধরো এটা কোনো একটা অ্যাঙ্গেলের মান দেয়া থাকলো ধরলাম এটা থিটা 1 আর ইম্পিডেন্স ইম্পিডেন্সের যে ফর্মুলাটা সেটাকে আমরা জানি সেটা কি আর স্কয়ার প্লাস এক্স এল মাইনাস এক্স সি হোল স্কয়ার রুট ওভার আর এইটারও তো একটা অ্যাঙ্গেল কারেন্টেরও তো একটা ইম্পিডেন্সেরও তো একটা অ্যাঙ্গেল থাকতে পারে তাই না কিউ অ্যাঙ্গেলটা হবে অ্যাঙ্গেলটা হচ্ছে ফর্মুলাটা দেখো অ্যাঙ্গেলটা হচ্ছে প্রথমে ট্যান ইনভার্স থাকবে তারপর রিয়্যাকটিভ যে অংশটা অর্থাৎ ট্যান সূত্র কি লম্ব বাই ভূমি তাহলে আমরা যখন একটাকে ত্রিভুজটা অঙ্কন করেছিলাম এইভাবে তখন এটা মান কত ছিল এক্স এল মাইনাস এক্স সি আর এটা মান ছিল আর তাহলে সেক্ষেত্রে চিন্তা করো লম্ব কোণটা এটা লম্ব আর এটা হচ্ছে ভূমি তাহলে ট্যান থিটা সমান কত লম্ব বাই ভূমি তো লম্ব হচ্ছে এইটা এক্স এল মাইনাস এক্স সি আর ভূমি হচ্ছে কত আর তাহলে এইটা হচ্ছে আমার নিচে ইম্পিডেন্সের থিটার মানটা এই ইম্পিডেন্সের থিটার মান তুমি চাইলে আগে রেডি করে নিয়ে আসে কারেন্টের সময় শুধু মানটা বসিয়ে দিলেই পারবে তাহলে এটা হচ্ছে আমার কিছু কারেন্টের ফর্মুলা এবার পাওয়ার ফ্যাক্টর যদি বের করতে চাই তাহলে কি হবে পাওয়ার ফ্যাক্টর সেটাকে আমরা প্রকাশ করি কি দিয়ে কস থিটা বা কস ফাই দিয়ে তাই না তাহলে কস থিটা সূত্র হচ্ছে আর বাই জেড আর হচ্ছে এই রেজিস্ট্যান্সের মান আর জেড হচ্ছে কি জেড হচ্ছে পুরা সার্কিটের যে ইম্পিডেন্স সেই মানটা জেড মানে এই যে এই ভ্যালুটা এটা হচ্ছে এইভাবে কিন্তু পারফেক্টের মানটা আমরা বের করতে পারি শিক্ষার্থীরা আমরা এখন জানব একটা সার্কিট লিডিং পাওয়ার ফ্যাক্টর হবে নাকি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হবে নাকি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হবে সেটা একটু লক্ষ্য করো এক্স এল সেটা আমরা জানি তার নাম হচ্ছে কি ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স আর এক্স সি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স তাহলে এই এক্স এল এবং এক্স সি দ্বারাই কিন্তু আমি বুঝতে পারি যে এই সার্কিটটা কি ইন্ডাকটিভ নাকি এই সার্কিটটা হচ্ছে ক্যাপাসিটিভ নাকি এটা হচ্ছে রেজিস্টিভ সার্কিট আচ্ছা যখন এক্স এল এর মান এই এক্স এল এর মান এক্স সি চাইতে বড় হবে ইন্ডাকটিভ এর মান ক্যাপাসিটিভ চেয়ে বড় হবে তখন সার্কিটটা হবে হচ্ছে ইন্ডাকটিভ সার্কিট ইন্ডাকটিভ সার্কিট আর এর পাওয়ার ফ্যাক্টর হবে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হবে ল্যাগিং ল্যাগিং মানে হচ্ছে পিছিয়ে থাকা অর্থাৎ ইন্ডাকটিভ সার্কিটের কারেন্টটা কি করবে ভোল্টেজ থেকে পিছিয়ে থাকবে আর এক্স এর মান যখন এক্স এল এর চেয়ে বড় হবে অর্থাৎ এখন উল্টা ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সের মান
ইন্ডাক্টিভ রিঅ্যাকট্যান্স বড়, তখন সার্কিটটা হচ্ছে ক্যাপাসিটিভ সার্কিট, আর এর পাওয়ার ফ্যাক্টর হবে লিডিং। ক্যাপাসিটিভ সার্কিটের পাওয়ার ফ্যাক্টর কি হয়? লিডিং হয়। যখন এক্সএল সমান এক্সি হয়, আর এখানে কারো প্রাধান্য নাই, এক্সএল এর প্রাধান্য নেই, এক্সির প্রাধান্য নেই, যেহেতু কারোই প্রাধান্য নেই, তাহলে কেউ এখানে তাদের নিজের নাম ব্যবহার করতে পারবে না, এটাকে ক্যাপাসিটিভ বলবো না, ইন্ডাক্টিভ বলবো না, কিন্তু এটাকে কি বলবো? রেজিস্টিভ সার্কিট, রেজিস্টিভ সার্কিট। আর এর পাওয়ার ফ্যাক্টর কত? রেজিস্টিভ সার্কিটের পাওয়ার ফ্যাক্টর ইউনিটি থাকে, মানে এক থাকে, তার রেজিস্টিভ সার্কিটের পাওয়ার ফ্যাক্টর হচ্ছে। শিক্ষার্থীরা, এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ সবাইকে।